আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই দোয়া শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে আমরা খুব সহজে শিখে নিব আরবি ও বাংলা উচ্চারণ এবং অর্থসহ টয়লেট প্রসাবখানা বা পায়খানায় প্রবেশের দোয়া এবং বাহির হওয়ার দোয়া গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন সই হাদিসের আলোকে যে দুইটি দোয়া আমরা পাই তার অর্থ নিরিখে এটাই বোঝা যায় যে ওইটা একটা নাপাক স্থান অপবিত্র স্থান এখানে নারী পুরুষ দুষ্টু জিনরা বসবাস করে যদি আপনি এই দোয়া না পড়ে ওখানে যান তাহলে ওই জিনগুলা আপনার লজ্জায় নিয়ে হাসাহাসি করে তাই খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটি অবশ্যই সকলেরই মুখস্থ রাখা উচিত আপনি মুখস্থ করবেন এবং আপনার ফ্যামিলিতে যারা বসবাস করতেছে হতে পারে আপনার বাচ্চা হতে পারে আপনার ভাই বোন যারাই বসবাস করতেছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন এবং এই দোয়া খুব শীঘ্রই মুখস্থ করে নিতে বলবেন আমরা দোয়া শিখবো তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমরা যখন টয়লেটে প্রবেশ করব বা প্রসাবখানায় প্রবেশ করব তখন বাম্পা ব্যবহার করব বাম্পা দিয়ে প্রবেশ করব। প্রথমে দোয়া পড়ব এরপর বাম পা দিয়ে প্রবেশ করব। বাহির হওয়ার সময় ডান পা ব্যবহার করব প্রথমে ডান পা দিয়ে বাহির হব এরপর আমরা বাহির হওয়ার দোয়া পড়ব। অর্থাৎ টয়লেটের ভেতর গিয়ে আমরা যেন কোনো দোয়া না পড়ি এটা খুব খেয়াল রাখতে হবে হাদিসে আরও বর্ণিত হয়েছে মাথা ঢেকে যাওয়া এবং পায়ে কোনো কিছু পড়ে যাওয়া অর্থাৎ জুতা স্যান্ডেল যাই হোক পায়ের নিচে কিছু দিয়ে যাওয়া এছাড়াও হাদিসে আরও বর্ণিত হয়েছে কার্য সমাপ্তির পর ওই স্থান পরিষ্কার করার জন্য ডিলাকলুক বা টিস্যু পেপার ব্যবহার করতে পারবেন এরপর পানি ব্যবহার করবেন আর অবশ্যই সবগুলো কাজ বাম হাত দিয়ে করতে হবে তো চলুন সংক্ষিপ্ত এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে এবার আমরা প্রবেশ করার দোয়া শিখব এরপর আমরা বাহির হওয়ার দোয়া শিখব বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বলা যাবে না যু আউযু বিকা মিনাল খুব সি খুব সি বলা যাবে না মিনাল খুব সি ওয়াল ওয়াল খবাঈস তাহলে পূর্ণ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবা তো এই দোয়াটি ছোট হলে কি হবে এর গুরুত্ব অপরিসীম তো আমরা সকলেই চেষ্টা করব স্তেন্দাই প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়ে নেওয়া এরপর বাম পা দিয়ে স্তেন্দাই প্রবেশ করা এবার আমরা বাহির হওয়ার দোয়াটা শিখে নেই এটা আপনারা পাবেন আবুদাউদ শরীফ সহ ইবনে মাজা শরীফে তো দোয়াটি হচ্ছে গুফ রা গুফ نك الْحَمْدُ لِلَّهِ الَّذِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ أَذْهَبَ عَنِ ال আনিল আযা ওয়া আফানি আযা ওয়া আফানি তো পুরো দোয়াটি হচ্ছে উফ রনাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল ওয়া এটাও খুব ছোট একটি দোয়া কিন্তু এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সকলেই চেষ্টা করব এই দুইটা দোয়া খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেওয়ার জন্য তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকেরই এই দুইটি দোয়া মুখস্থ নাই। এর কারণে অনেকেই খারাপ জিনের কুদৃষ্টিতে পড়ে যায় তো সকলেই একটু বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনি যদি এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাবির হোসাইন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে ওয়সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ Bajo TV